নীলক্ষেতের তেহারিও আমার কাছে অলওয়েজ বেস্ট লাগে, অন্যান্য পুরান ঢাকা আর নীলক্ষেত, এই দুই জায়গার তেহারি আর কাচ্চি খেয়ে আপনি কখনোই বলবেন না যে মজা না। তো আমার কাছে এটাও খুব বেস্ট লেগেছে, এখানে আলাদাভাবে বলার কিছু নেই। আপনাদের সাথে জাস্ট আমি এতটুকু শেয়ার করতে চাই যাতে নীলক্ষেতে এসে আপনারা কোথায় খাবেন বা কী কী আইটেম ট্রাই করতে পারেন সেটাই মেইন কথা। কাচ্চি তেহারি, মোরগ পোলাও, খিচুড়ি পাওয়া যায়, সাদা ভাত পাওয়া যায়, মাংস পাওয়া যায়, আরও বিভিন্ন আইটেম এখানে সেল করা হয়। তো চলেন এরপরের আইটেমটা ট্রাই করি। আর এখানে এখন আমরা যেটা ট্রাই করবো মোরগ পোলাও, মোরগ পোলাওয়ের সাথে যেখানে এরা আলাদা গ্রেভি দেয়, যেটা কিনা আপনারা অন্য কোথাও খুব স্বভাবত দেয় না, মোরগ পোলাওয়ের সাথে আলাদা গ্রেভি। তারপর তো এখানে দেখি আমাকে মোরগ পোলাওয়ে কি কি দিয়েছে সাথে। দেখতে পাচ্ছেন তো অন্যান্য জায়গায় কিন্তু মোরগ পোলাওতে ডিম থাকে, তো ওনারা মেবি ডিমটা দেয় না। নীলক্ষেতে একটা জিনিস দেখলাম, মোরগ পোলাওয়ের সাথে ডিমটা নেই, কিন্তু অন্যান্য জায়গায় আমরা ডিম খেয়ে থাকি। তো চলেন মোরগ পোলাওটা ট্রাই করি, যেটা দিয়েছে সেটাই। এখানে গ্রেভিটা আছে এবং আমার কাছে যেটা লেগেছে খুব স্পাইসি। আপনি পোলাওয়ের সাথে মুরগিটাই মেনলি আমরা মোরগ পোলাও বলে এখানে শুধু ডিম নেই, কিন্তু এটার যে গ্রেভি এবং মুরগিটা খুবই সুস্বাদু হয়েছে। অনেক সময় মোরগ পোলাও আর মুরগির মধ্যে অনেক বেশি মশলা দিয়ে দেয়, কিন্তু এই মশলাটা একদম পারফেক্ট আছে, আমার মুখে খুবই ভালো লেগেছে। আশা করি আপনারাও ট্রাই করবেন। আর সাথে আছে আমাদের বোরহানি এবং কোক, চলেন বোরহানিটাও ট্রাই করুন। একদম অথেন্টিক বোরহানির স্বাদ। পুরান ঢাকায় আমি একদিন গিয়েছিলাম, কিন্তু ওদিন রিভিউ করতে পারিনি। ওইখানের বোরহানি আর এখানের বোরহানিটা কাছাকাছি, কিন্তু পুরান ঢাকাটা বেশি মজা, কিন্তু এই বোরহানিটাও আমার মজা লেগেছে। মুখে যেটা ফার্স্টে একটু মিষ্টি, তারপরে টক দইয়ে যে টক টক ভাবটা, তারপর একটু গোলমরিচের ঝাল ঝাল ভাবটা, পারফেক্ট। তো এই তো আজকে ছিল। আর যদি খাওয়া দাওয়া চ্যানেলটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।